এটার নাম রাখছি হিরো আলম। হিরো আলম বন্দি গোয়াল ঘরে, সাথে আছে যুবরাজ। এদেরকে দেখতে উৎসুক জনতার ভিড়। তবে বন্দিশালায় অনেকটা আদরেই প্রায় 3 বছর ধরে লালিত পালিত হচ্ছে। ঘাস খৈল ভুসি খাইয়ে লালন পালন করায় বর্তমানে হিরো আলমের ওজন 1200 কেজি আর যুবরাজের 1250 কেজি। বলছি বগুড়ার মুকামতলার ভাককোলা গ্রামের আব্দুল করিমের তত্ত্বাবধানে থাকা দুটো গরুর কথা, যাদেরকে এবার কুরবানির হাটে বিক্রি করার জন্য স্বাস্থ্যসম্মত উপায়ে লালন পালন করছেন খামারি আব্দুল করিম। দাম হাঁকা হবে 15 থেকে 16 লাখ টাকা। খামারি আব্দুল করিম আদর করে তার গরু দুটির নাম রেখেছেন হিরো আলম ও যুবরাজ। ফ্রিজিয়ান জাতের এই দুটো গরু যেন এলাকার সবার কাছে একটি আগ্রহের বিষয়। খামারি জানান, আকৃতিতে বিশাল ষাঁড় দুটো কেনার জন্য ক্রেতা এলে গোয়ালঘর থেকে বের করতে বেশ কষ্টই হয় তার। আশা করছেন এবার কোরবানির হাটে তার গরু ক্রেতাদের আকর্ষণ করবে। আপনারা দেখতেছেন আমি গরিব মানুষ, এই গরু দুটো খাওয়াতে আমার সব কিছু, মনে করেন যে সংসারের আনাটন এসে গেছে। আমি শখ করে পালছি 4 বছর হলে। আমি তো মনে করেন যে আমি ড্রাইভারি করে এই দুটো গরু লালন পালন করা যায় না। দিন 800 টাকা দুটো গরু 400 টাকা করে খাই, এটা তো আমার পক্ষে সম্ভব। আমি ঘরের খুঁটা পর্যন্ত দিতে পারছি না, এই জন্য আমার অভাব আনাটন দেখা দিছে। যদি গরুটা বেঁচে দুটো দুটো পয়সা পায়, লাভবান হই, আরও কিছু গরুর প্রজেক্ট বাড়িয়ে দেব, যদি সরকার সহযোগিতা করে তাহলে আরও ভালো। আব্দুল করিম পেশায় একজন ড্রাইভার, কিন্তু গরু লালন পালন তার শখ। তাই তো অল্প বয়সেই খামারি হিসেবে প্রশংসিত হয়েছেন তিনি। তার গরু প্রেমে উচ্ছ্বসিত তার প্রতিবেশীরাও। তারা বলেন, দিনরাত গরুর সাথেই সময় দেন আব্দুল করিম ও তার পরিবার, এমনকি মাঝে মাঝে গরুর গোয়ালেই রাত কাটান তিনি। মনে করেন শখ করে দুটো গরু পালছে, যুবরাজ আর হিরোর নাম থসে গরুর মতন পালে। আব্দুল করিমের আশা, হিরো আলম ও যুবরাজকে যদি কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারেন, তবে এ পেশায় নিজেকে আত্মনিয়োগ করবেন, গড়বেন একটি বড় গরুর খামার। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা টেলিভিশন।